পথের হতশ্রী দশার কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চরম নাজেহাল হতে হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের। শুধু নাজেহাল হওয়াই নয়, কর্দমাক্ত রাস্তায় যেমন হড়কে পড়ল পরীক্ষার্থী, তেমনই জুতো হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হলো আশাকর্মী থেকে শুরু করে অভিভাবকদের। এমনই নানা ঘটনার ঘটনায় সরগরম থাকল পূর্ব বর্ধমানের রায়নার কুকুরা অনিলাবালা উচ্চ বিদ্যালয় চত্বর। একই দিনে আবার বেহাল রাস্তার কারণে রায়নার পলাশন গ্রামে মাসির বাড়ি পৌঁছাতে হিমশিম খেতে হলো রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। নিজের গাড়ি ছেড়ে কখনো টোটোয় চড়ে, আবার কখনো পায়ে হেঁটে মন্ত্রী পৌঁছালেন তার মাসির বাড়ি। এই নিয়ে দুই এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সাফাই দিলেন, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তা সুনিশ্চিত করতে আসরে নামে জেলার পুলিশ ও প্রশাসন। রায়না এক নম্বর ব্লকেও তার কোনো ব্যতিক্রম থাকেনি, কিন্তু কুকুরা অনিলাবালা উচ্চ বিদ্যালয়ে হওয়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর হাফ কিলোমিটার বেহাল পথ যেন সব তৎপরতাতে জল ঢেলে দেয়। মূল সড়ক পথের কাছের মোরাম রাস্তা পেরিয়ে পরীক্ষার্থীদের পৌঁছাতে হয় কুকুরা অনিলাবালা বিদ্যালয়ে। দীর্ঘদিন সেই রাস্তার সংস্কার না হওয়ায় গত দুদিনের বৃষ্টিতে রাস্তাটি একেবারে কর্দমাক্ত হয়ে গিয়েছে। আর সেই কর্দমাক্ত রাস্তায় এদিন পরীক্ষার্থী অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বিড়ম্বনায় ফেলে, যা নিয়ে ক্ষোভ উকরে দিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। একাধিক পরীক্ষার্থীর অভিভাবক এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, কুকুরা অনিলাবালা বিদ্যালয়ে হওয়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর রাস্তা একেবারে কর্দমাক্ত। পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে ওই রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কালঘাম ছুটে গিয়েছে। স্কুলে পৌঁছানোর রাস্তা যে এমন বেহাল হবে তা কল্পনারও অতীত ছিল বলে অভিভাবকরা এদিন মন্তব্য করেন। এক আশাকর্মী এদিন পায়ের চটি খুলে তা হাতে নিয়ে কর্দমাক্ত পথে হেঁটে কুকুরা অনিলাবালা বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয় পায়ের চটি হাতে নিয়ে হাঁটছেন কেন, তখন প্রথমে লজ্জায় মুখ লুকান ওই আশাকর্মী। পরে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে যাবার রাস্তা একেবারে কাদামাখা হয়ে আছে, রাস্তায় স্লিপ কেটে পড়ে যেতে পারেন, তাই সেই ভয় পেয়ে পায়ের চটি খুলে হাতে নিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে ওই আশাকর্মী জানান, পরীক্ষার্থীরা এই রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় স্লিপ কেটে পড়ে গিয়ে কাদামাখা হয়ে যায়, তাই তাকে পোশাক পাল্টে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়। পরীক্ষা কেন্দ্রে কুকুরা অনিলাবালা বিদ্যালয়ে যাওয়ার রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু মোল্লা। তিনি সাফাই দেন, এই রাস্তার হাল ফেরানোর কাজের টেন্ডার হয়ে গিয়েছে, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের মতোই রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিও বেহাল রাস্তার কারণে তার মাসির বাড়ি যেতে গিয়ে নাস্তানবুদ হন। রায়না এক নম্বর ব্লকের পলাশন গ্রামে মন্ত্রী জ্যোৎস্না মান্ডির মাসির বাড়ি। সেখানকার বেহাল রাস্তার কারণে নিজের গাড়িতে চড়ে মন্ত্রীর আর এদিন মাসির বাড়ি পৌঁছানো সম্ভব হয়নি, তাই বাধ্য হয়ে নিজের গাড়ি ছেড়ে কিছুটা পথ টোটোয় চড়ে আর কিছুটা পথ পায়ে হেঁটে মন্ত্রী তার মাসির বাড়িতে পৌঁছান। এই নিয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডির সাফাই, তার বিধানসভা এলাকায় জঙ্গলমহলেও এভাবে কিছুটা টোটোয়ে আবার কিছুটা পথ পায়ে হেঁটে ঘুরতে হয়। আর পলাশন গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান মনিকা কর্নাট জানান, ওই এলাকার দুটো রাস্তারই টেন্ডার হয়ে গেছে, অসময়ের বৃষ্টির জন্য যদিও কাজ আটকে আছে, বৃষ্টি আর না হলেই কাজ শুরু হয়ে যাবে। জুতো খুলে আসতে হচ্ছে, ছাত্রী পরীক্ষা দিতে যেতে যেতে পড়ে গেল, পড়ে গেছে আবার কি, হ্যাঁ আবার সেই কাদা মাখা অবস্থাতে সে পরীক্ষা দিতে যেতে পারে না, আমার বন্ধুর একটা জামা পরে তো পরীক্ষা দিতে। আজকে আমি আমার আত্মীয় বাড়ি এসেছি, আমার মাসির বাড়ি, বহু বছর পর এলাম, প্রায় 10 বছর পর আমি এখানে এলাম। এখানে একটা পুজোর অনুষ্ঠান আছে, গ্রামীণ পুজো, তো মাসি আমাকে বলেছিল আমি এসেছি এখানে। বৃষ্টিতে মানে অর্ধেক রাস্তা বোঝা যাচ্ছিল না যে বৃষ্টিতে কাদা না ঢালাই রাস্তা, দেখলাম কিছুটা রাস্তা বাকি আছে, তো কেন কিসের জন্যে বা কী আছে টোটাল ব্যাপারটা তো আমি জানি না, তো নির্দিষ্ট পঞ্চায়েত বা সমিতি বা জেলা পরিষদে খোঁজ নিয়ে দেখতে হবে।
খোঁজ নিয়ে দেখতে হবে কি বয়স হতে পারে, তারা দিয়ে রেখেছেন হয়তো পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।